হ্যালো, ওয়েলকাম ব্যাক সবাইকে আজকের এপিসোডে। সিজন 8-এর আপডেট চলে আসছে। আপনারা যারা এখনও আপডেট করেন নাই গেম, দ্রুত আপডেট করে ফেলেন, কারণ গেমের মধ্যে অনেক মজাদার কিছু কন্টেন্ট আসছে। সেই মজাদার এবং নিউ কন্টেন্টের মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন লোকেশন, যেটার নাম হচ্ছে ফেয়ার, অথবা বাংলায় বললে মেলা। মেলাতে আসলে মজা করার মতো অনেক কিছু আছে, সো আমি আর দেরি না করে মেলায় চলে যাব। চলেন মেলার ফানগুলো সবাই একসাথে করি। ইয়া বয়েজ, আই এম ব্যাক। আর সবার আগে আমি টিকিটগুলো নিয়ে নিই, আমার ইনবক্সে টিকিটগুলো আছে। চিন্তা করেন, 250টা টিকিট জাস্ট 1 ঘন্টা খেলার জন্য। ও, 20টা করে নেওয়া যায়। আচ্ছা, দ্যাটস গুড। ওফ, দিস মিউজিক, অসাধারণ মিউজিক। আমার তো মনে হচ্ছে মিউজিকটা রেকর্ড করে আসলে সবসময় কানে বাজিতে থাকি। খুবই খুবই কুল একটা মিউজিক, গিটারের মৃদু মৃদু সাউন্ড। খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। হ্যাঁ, ক্যান ইউ হেল্প মি রিপেয়ার? আচ্ছা, এটা সেকেন্ড উইক, আর এটা হচ্ছে সেকেন্ড উইক। তার মানে এখানে সেকশন ওয়াইজ ভাগ করা আছে, ওই সাইডটা পুরাটাই সেকেন্ড উইক আর থার্ড উইকের। তো মূলত আমরা ফার্স্ট উইকে যেই টাস্কগুলো পাচ্ছি তার মধ্যে প্রথম হলো এটা। তো চলেন আমরা ট্রাই করি। আমি টোটাল 3 বার ট্রাই করতে পারবো। চলেন ফার্স্ট ট্রাই। ও আচ্ছা, ফার্স্ট ট্রাই করার আগে আমি আসলে আমার ফার্স্ট এইড কিট নিতে চাই, কারণ যেহেতু জম্বি বুল আছে এখানে, আর জম্বি বুল পরপর 2 বার যদি আপনাকে হিট করে তাহলে আপনি মরে যাবেন। সো ইউ শুড ইউজ ফার্স্ট এইড কিট ফর দিস ইভেন্ট। চলেন এটা স্টার্ট করি আর দেখি আসলে কীভাবে এই জিনিসটা খেলে। অল রাইট, ও ও ও ও ও ও, ওর স্পিড বেশি, ওর স্পিড বেশি, ওর স্পিড বেশি। আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি ওর স্পিড কম। তো 90 সেকেন্ড। ও হো হো হো, ও মাই গড, প্রেস স্কিল কাপাকাপি লাগে দিচ্ছে। ইটস এ গুড থিং দ্যাট, ও নো ও নো ও নো, হি ইজ, ওকে মরে গেছে? না, মরে নাই। আচ্ছা, তার মানে ও যদি আপনাকে হিট করতে আসে আপনাকে এই জিনিসটা খুব সাবধানে থাকতে হবে, ও যাতে এই যে ব্যারেলগুলো আছে এই ব্যারেলগুলোতে হিট না করে। আর পুরো স্ক্রিন কাঁপে, মাই, দিস ইজ সুপার অসাম। 90 সেকেন্ড থাকতে হবে ওর সাথে, ফাইট করতে হবে 90 সেকেন্ড। ও ও ও ও ও ও ও, আই ডোন্ট নো হাউ টু ডু দিস। ওকে ওকে, আই এম গোয়িং ব্যাক। ইউ ইডিয়েট, ইউ ক্যান্ট হিট মি, কাম অ্যান্ড হিট মি। অলরাইট, আমাকে মিডল পয়েন্টে থাকতে হবে, মূলত মিডল পয়েন্টে থাকা ছাড়া আসলে ওকে বাঁচানো যাবে না, ওকে মারাও যাবে না। ওকে যদি আপনি মেরে ফেলেন তাহলে কিন্তু শেষ, কারণ এই যে বক্সগুলো, এই এই এইখানে ট্র্যাপগুলো আসলে, আহ, মারিস না। ও, যেটা আমি বলতেছিলাম, দেখছেন ও অ্যাটাক কি পাওয়ারফুল দেখেন। আচ্ছা, ইয়া, আই অ্যাম ডান। ফার্স্ট ট্রাইতে আমি মনে হয় বাইরে যাচ্ছি, তাই ফার্স্ট ট্রাই। ইয়েস, রেপুটেশন উইথ ট্রেভেলস। ইয়াহু, কংগ্রাটস অন উইনিং। আচ্ছা দেখি, রেপুটেশন, টেস্ট ইওর লাক, আবারও খেলা যাবে, নাম্বার অফ ট্রাইস। আচ্ছা, 3 বার খেলা যাবে। ওকে, দেখি আমার রেপুটেশন বাড়ছে না, দেখি তো রেপুটেশন। ব্রো, এইটুকু রেপুটেশন, ছি ছি ছি, তাহলে আমি এইসব রিওয়ার্ড পাইতে তো আমার খবর হয়ে যাবে। হাই, দেখি এখানে কি আছে, টিকেট, এখানে 20টা টিকেট আছে, 20। ও আচ্ছা, ও, আমি 5টা টিকিট ব্যবহার করে এই এরেনাতে জিতছি, এই কারণে আমি 20টা টিকিট ফ্রি পাইছি। ইয়াস, থ্যাংক ইউ, সুপার ডুপার সিস্টেম। আচ্ছা দেখি, ট্রেভাস কই আছে, ট্রেভাস, ওনার ট্রেভাস না, ট্রেভাস যদি কই দাঁড়ায় থাকে। হ্যাঁ, এই যে এখানে ট্রেভাস। আমার কাছে আসলে একটা স্যুটকেস অলরেডি আছে, আমি ভাবতেছিলাম স্যুটকেসটা কী করবো, কিন্তু লাকিলি এই সিজনেই, সিজন 8-এই এই স্যুটকেসটা ব্যবহার করার সুযোগ পেয়ে গেছি। তো আমি এখন আসলে আরও 2 বার ট্রাই করতে চাই, ওই বুলটাকে যেহেতু মারার সুযোগ আছে, আমি বুলটার সাথে ফাইট করবো আরও 2-3 বার।
সো চলেন আরও একবার ফাইট হয়ে যাক, ইটস টাইম ফর বুল ফাইট। যখনই দেখবেন ও আপনার আপনার থেকে সরে যাবে, তখনই বুঝবেন যে ও আপনাকে অ্যাটাক করতে আসতেছে। যখন দেখবেন যে বুলটা খুব স্পিডে আপনার দিকে তেড়ে আসতেছে, তখন আপনি ওর সাথে সাথে দৌড়াবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই দেখবেন ও একটু পিছায় যাচ্ছে অথবা স্পিড কমে গেছে ওর, তখনই বুঝবেন যে ও আপনাকে চার্জ অ্যাটাক করবে। আর ঠিক ওই মুহুর্তে আপনি কোনো একটা মিডল পয়েন্টে থাকবেন, যাতে করে এই যে এখানে যে ড্রামগুলো ব্লাস্ট না হয়ে যায়। কারণ বুলটা যদি আপনাকে মারতে গিয়ে ওই ড্রামের ভিতরে অ্যাটাক করে ফেলে, তাহলে ড্রামগুলো ব্লাস্ট হয়ে যায়। কংগ্রেটস অন উইনিং, সো টিকিট আরো 20টা, থ্যাংক ইউ, ফ্রি ফ্রি, ইজি ইজি, ভেরি ইজি। তো ফার্স্ট টাইম আসলে ফিগার আউট করাটা একটু কঠিন। সো আমি আসলে যে খুব ভাগ্য ভালো, আমি এই গেমটা আপডেট করার কিছুক্ষণ আগেই যে প্যাচ নোট আছে ওই প্যাচ নোটটা পড়ছিলাম। ওই প্যাচ নোটের ভিতরে দেখছিলাম আসলে এই এখানে যে ড্রামগুলো থাকে, ড্রামগুলো থেকে দূরে থাকতে হয়। সো এটা আসলে অনেক হেল্প করলো আমাকে। সো আমিও আপনাদেরকে হেল্প করতে পারতেছি, আশা করি এই ভিডিওটা দেখে আপনারাও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। প্লাস এই যে মেলাটা বসছে, এই মেলাতে যেই বুল ফাইট আছে, এই বুল ফাইটটা খুব ইজিলি পার করতে পারবেন। সো চলেন তৃতীয়বার আরেকবার আমরা ট্রাই করি, যেহেতু খুব ইজি একটা জিনিস। সো ওয়াই নট ট্রাই দিস, আও ও নো, ও দিস দিস ইজ ব্যাড, দিস ইজ ব্যাড, আই মেসড আপ। এই ফাজিলটা শুরুতেই চার্জ অ্যাটাক করছে, আমি তো বুঝেই নাই ও চার্জ অ্যাটাক করবে। দিস ইজ ব্যাড, দিস ইজ ব্যাড। তো আমাকে খুব সাবধানে থাকতে হবে, কারণ ও যদি আর একবার যদি কোনো একটা ড্রামের সাথে বুতা খায়, তাহলে কিন্তু শেষ, ও মরে যাবে। আর ও মরে গেলেই শেষ। আর একবার ওর এখন চার্জ অ্যাটাক করবে, ইয়া থ্যাংক ইউ। যখনই বুঝবেন ও থাইমে গেছে, দ্যাট ইজ দ্য টাইম ইউ শুড স্টে অ্যাওয়ে ফ্রম দিস ড্রামস। ওকে ওকে, অল রাইট, মার মার, সমস্যা নেই, মার। এই যে যে সরে যাচ্ছে দেখছেন, ও এখন চার্জ অ্যাটাক করবে। ওকে, এই ক্যামেরা যে কাঁপা, এই যে শেকিং যে একটা সিস্টেম, এটা কিন্তু অস্থির একটা জিনিস। আপনারা জানেন বিগ ওয়ান যদি আসে তাহলে এরকম কাঁপে ওঠে সব কিছু। আবার ব্লাইন্ড ওয়ান যদি এরকম চার্জ অ্যাটাক করে তখন একটু কাঁপে ওঠে। তো জিনিসটা খুব কুল দেখায়। আচ্ছা ওই যে সরে গেছে, তো এখন চার্জ অ্যাটাক করবে। বুম, ইয়া, আরো একবার জিতে গেলাম, রাইট, জিতে গেছি, রাইট, জিতে গেছি। ইয়াহু ইয়াহু, কি সুন্দর একটা ঝকঝকে একটা পরিবেশ, পরিবেশটা সুন্দর না? কংগ্রাটস অন উইনিং, টেস্ট ইউর লাক। তার মানে প্রতি একদিন পর পর আমরা এটা করতে পারবো, নাইস। ওকে, সো দ্যাটস ইট, দেখলেন কি ইজিলি আপনারা এই টাস্কটা করতে পারবেন। আমার সেটা খুবই ভালো লাগছে। চলেন এখন সামনে গিয়ে দেখা যাক আর কি করা যায়। এখানে বলছে এখানে ওর কাছে একা একটা থার্ড যে সপ্তাহ, সেই থার্ড সপ্তাহে করতে হবে। আর এ তো আমাদের ট্রেভেলস ভাই, ওর কাছে তো আসছিলামই। আর এই জায়গাটা যেটা, এই এখানে প্রাইজ স্ট্যান্ড, অ্যাকচুয়ালি আমাকে মনে হয় এই টিকিটগুলো দিয়ে এগুলো বাই করতে হয়, বাই। সো 25 টিকিট দিয়ে আমি একটা ব্যান্ডেজ পাবো, এটা দিয়ে জাস্ট সার্ভাইভার মোড করবো। আমি আসলে টেস্ট করার জন্য জাস্ট একটা কিনতে চাই, দেখি অ্যাকচুয়ালি এটা কেনার পর কী হয়। লেটস বাই ওয়ান, ওকে, হোয়াট হ্যাপেন, কিছুই হয় নাই, জাস্ট একটা। সো বুঝতেই পারতেছেন আসলে আপনাদের যদি এক্সট্রা টিকিট থাকে তাহলে আপনারা এখান থেকে এগুলো কিনতে পারেন। আমার মতে আসলে যদি আপনারা কিনতেই চান তাহলে শুধুমাত্র এই যে এখানে অ্যান্টাই র্যাড আছে এটা কিনতে পারেন, অথবা আপনারা গ্রেনেড কিনতে পারেন। এর আগের যেগুলো আছে এগুলো খুব একটা কাজের হবে বলে মনে করি না,
কারণ আপনি আপনার টিকিটগুলো অনেক কষ্টে ঘন্টা অলমোস্ট এক ঘন্টা আপনি কষ্ট করে আর্ন করতেছেন এই টিকিট দিয়ে। এই সিম্পল জাস্ট একটা ব্যান্ডেজের জন্য, একটা সিম্পল সার্ভাইভাল নেটের জন্য এখানে যদি ভ্যালুয়েবল নোটটাও দিত তাহলে আসলে কাজের হতো। আমি আসলে মনে করি না এই প্রথম চারটা জিনিস আপনি কেনা উচিত। আপনারা পরবর্তী এই 200 টিকিট আর 250 টিকিট দিয়ে যে দুইটা, এই দুইটা চাইলে কিনতে পারেন। আর মনে হচ্ছে প্রতি উইকে এগুলো আপডেট হবে, সেকেন্ড উইকে সেকেন্ড ইয়ারের এটা আর থার্ড উইকে থার্ডেরটা। সো এ আমি আসলে প্রথম দিক দিয়ে কিন্তু কিছু কিনতে চাই না, আর দেখি সামনে চলে যায় আর নতুন কিছু আছে কিনা দেখি। এই জায়গায় দেখতেছি কয়েকটা জিনিস, এগুলো কি? ইউ নিড টু হ্যাভ এ বেসবল ব্যাট ইন ইয়োর হ্যান্ড। ওকে, বেসবল ব্যাট নিয়ে আসছি আমি, দেখি এগুলোকে ভাঙি। হ্যাঁ, কোনটা আগে ভাঙবো? লাল নীল হলুদ, লাল নীল হলুদ, কোনটা কোনটা আগে লাল ভাঙি? কিভাবে ভাঙবো? ও আচ্ছা, এইভাবে করি, এক দুই তিন চার পাঁচ, রিওয়ার্ড ইন বুথ। ওকে, বুথ কোথায়? বুথ এই বুথটা, দশটা। আচ্ছা, তো আমি কি আরো ভাঙতে পারবো? হ্যাঁ, তার মানে আমি বেসবল ব্যাট যদি আমার কাছে থাকে তাহলে এটা এমনি অটোমেটিক ভাঙতে পারবো। বা মানে বেসিক্যালি আপনি ফ্রি কিছু টিকিট পাচ্ছেন। ইয়া, মাই রেপুটেশন ইজ নাও এ লিটল বিট মোর। দেখি তো রেপুটেশন ফাইনালি কতটুকু গেল। হ্যাঁ, যথেষ্ট গেছে, এইবার আমি স্যাটিসফাইড। প্রতিদিন যদি অ্যাকচুয়ালি আমার ইভেন, আমি আমি আসলে চাচ্ছিলাম পুরাটা যাতে কমপ্লিট হয়, পুরাটা আসলে কমপ্লিট করা খুব একটা ইজি না। সো অ্যাটলিস্ট যতটুকু হয়েছে ততটুকুতে আমি স্যাটিসফাইড। সো দৈনিক আপনারা এখান থেকে তিনটা, এই যে তিনটা থাকে এই তিনটাকে বেসবল ব্যাট দিয়ে ভাঙতে পারবেন, আর কিছু রেপুটেশন আপনারা এখানে পেয়ে যাবেন, প্লাস কিছু টিকিটও পেয়ে যাবেন। তো তার মানে আমি যে শুরুতে এক ঘন্টা কষ্ট করে টুর্নামেন্ট করছিলাম, টুর্নামেন্ট করার পর আমি ওখান থেকে টিকিট পেয়ে তারপরে এখানে কাজগুলো শুরু করছিলাম, এগুলো করার কোনো দরকার ছিল না। সো আপনারা টুর্নামেন্টটা পরেও করতে পারবেন। আমি ভাবছিলাম টুর্নামেন্ট দিয়েই হচ্ছে এই মেলার কার্যক্রমটা শুরু করতে হয়, সো আই ওয়াজ রং। তো আপনারা শুরুতেই বেসবল ব্যাট নিয়ে আসবেন আর এগুলোকে ভাঙবেন, এরপরে আপনাদের বুল ফাইট বলেন অথবা বেট প্লেসিং করা বলেন সব কিছুই আপনারা করতে পারবেন। তো চলেন দেখি, এখন আমরা ওই জায়গাটায় আরও একটা যে ইভেন্ট দেখছিলাম, এই যে এখানে এখানে যে বেট করার একটা ইভেন্ট, এইটাতে আমরা অ্যাকচুয়ালি বেট ধরতে পারি কি না, না ওর কাছে না, মেবি এই এই কর্নারে যে আছে ওর কাছে বেট ধরা যায়। কাম অ্যান্ড প্লেস ইউর বেট। ওকে, চিন্তা করো এটা কি জিনিস, ও মাই। পাঙ্ক ইউজ টু বি এ রেডার বাট গেভ আপ অন রবারিজ, এ তাহলে এখন রবার। সো এখানে দেখতে পারতেছেন এক একজনের কাছে এক এক রকমের বেটিং মানে অড আছে। আপনি যদি এক একজনের কাছে বেট করেন এবং সে যদি জিতে তাহলে আপনি এই রেশিও অনুপাতে বেশি পরিমাণে টিকিট জিতবেন, হুইচ ইজ ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আর দেখতেই পারতেছেন বেট জাস্ট 5 টিকিটস, সো আমার কাছে টিকিটের অভাব নেই। সো চলেন একবার নিজেরা নিজেরা একটু ক্যালকুলেট করি অ্যাকচুয়ালি কে জিততে পারে, রাইট? দিস ইজ টাফ ওয়ান। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই যে কেভলার আর্মার করে আছে ও জিতবে, কেন জানি আমার মনে হচ্ছে আমি কেভলার আর্মার ওর হ্যাংকক ওর উপরে আমি বেটটা করতে চাই। এখানে আবার কয়েকটা বাফ দেখতেছি, ইনক্রিজড ড্যামেজ ওভার টাইম। আচ্ছা, এর হচ্ছে স্পেশাল যে অ্যাবিলিটি সেটা হচ্ছে ইনক্রিজেস ড্যামেজ ওভার টাইম, হেলথ ইনক্রিজড বাই 20, ক্যান হিল হার সেলফ ইন ফাইট। ও মেগান, এই মেগানের এই জিনিসটা তো খুবই ভালো, নেভার হ্যাজ হিজ শার্ট অন। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল হ্যাংকক, কিন্তু ওর যে স্পেশাল অ্যাবিলিটি অ্যাবিলিটিটা খুবই ভালো, ক্যান হিল হার সেলফ ইন ফাইট। আচ্ছা চলেন আমরা মেগানের উপরেই প্রথম ট্রাইটা করি, কারণ ও যেহেতু হিল করতে পারবে নিজেকে, তো আমার কাছে আর ওর কাছে একটা M16 আছে, সো ওর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, ওর উপরে আমি বেটটা করবো। প্লেস বেট, ফাইট ফাইট। ইয়া
Yeah, fight, fight, fight. Come on, fight. Kill them, kill them. Hello? Hello? কি হলো ওরা ফাইট করতেছে বুঝলাম বুঝলাম ঠিক আছে তো এখন এখানে কি করব আমি যখন চাই তখন এটাকে থামাই দিতে পারি তাই তো আচ্ছা দেখি তো জিতছে কিনা 15টা বেট আচ্ছা দিস ইজ ফ্যান্টাস্টিক আবার আবার বেট করব আবার ঠিক আছে কত আচ্ছা আসলে অ্যাকচুয়ালি বেট করা যায় কয়বার এটা এখানে কিছু বলা নাই ওর হচ্ছে আচ্ছা এর একে একবার ট্রাই করি গো এই হ্যাংকক গাই যা তো দেখি দেখা যেত কি পারিস তুই ও নো ও নো হি ইজ গোইং টু ডাই রাইট কিন্তু ওর তো ড্যামেজ ওভার টাইম হওয়ার কথা কিন্তু বেশি তো দেখতেছি না ওকে দিয়ে আর খেলানো যাবে না অলমোস্ট অলমোস্ট মরে গেল ওকে দেখ খেলান বলে আর খেলানো যাবে না আচ্ছা আচ্ছা একটা জিনিস ও যে ড্যামেজ হয়ে আসলো না ড্যামেজ আবার ফুল হয়ে যায় সো আমি চিন্তা করতেছি আমি তাহলে কত পাইলাম ফাইভ জাস্ট ফাইভ মানে যেহেতু একবারই করছে সো ফাইভই পাইলাম আচ্ছা আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা গায়কে একবার ট্রাই করি রাইট দেখি পানিশার এই পানিশার না পান স্টার ও কেমন করে দেখি তো গো 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 ফাইট ফাইট এই এই কি হলো পিছনে চলে গেল পারবে ও কি পারবে জিততে আমার তো মনে হয় না দুইটা ওয়েভ জিততে পারবে আমার তো মনে হয় না আমার মনে হয় না দুইটা ওয়েভ জিততে পারবে না 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 দুইটা ওয়েভ জিততে পারবে না কোনো মতেই না সো পাঁচটা আবার ব্যাক আমি এক কাজ করি আমি এই মেগানের উপরে ভরসা পাচ্ছি ও নো তার মানে আপনি তিনবার তিনবার করে আপনি পারবেন এই এই জিনিসটা করতে তো যাই হোক আমি কিছু আমার যে ক্যালকুলেশন ছিল ক্যালকুলেশনটা আসলেই ভালো ছিল কারণ আমি আপনাদেরকে বলছি এই ও যে আছে ও ড্যামেজ কম নেবে আবার ড্যামেজ করবেও কম কারণ হচ্ছে ওর ওর হাতের জাস্ট একটা প্যাডেল আর এর কাছে আছে হচ্ছে এ হচ্ছে একটা নর্মাল একজন সোলজার আমি আমি লাইক করি এই মেয়েটাকে কারণ এই মেয়েটার কাছে একটা M16 আছে সো নেক্সট টাইম আমি আসলে এই মেগানের উপরে আরেকটু বেশি পরিমাণে বেট করার ট্রাই করব আশা করি ওইটা আরও বেটার হবে আচ্ছা আমি কি ভিতরে যেতে পারি নো আমি যেতে পারি না সো আমি এখানে দাঁড়াই দেখবো আর কি ওরা কেমন কীভাবে ফাইট করে বেসিক্যালি যেটা হয় আমি ওদেরকে ফাইট করতে দিব ওরা এখানে ফাইট করবে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখবো আর যখন আমি চাই ওদেরকে থামাই দিতে পারবো এটার মাধ্যমে সো অ্যানাদার কুল ইভেন্ট অ্যানাদার কুল সিস্টেম বাট আমার কাছে বেশি পছন্দ হয়েছে টুর্নামেন্ট সিস্টেমটা সো দিস ইজ ইট ফার্স্ট টাইম সিজন 8 ট্রাই করলাম টুর্নামেন্টটা চমৎকার একটা জিনিস ছিল আমার আমার মনে হয় আপনারাও টুর্নামেন্ট সিস্টেমটা খুবই ভালো লাগবে আপনারাও খুবই এনজয় করবেন আর বুল ফাইটটাও আমার কাছে অস্থির লাগছে এই লাস্টে যেই বেটটা করলাম এটার চেয়ে আসলে বুল ফাইটটা মজার ছিল বেশি আর আবারও বলতেছি যদি আপনারা সিজন 5 কিনতে চান তাহলে আমার আমার আগের করা ভিডিওটা দেখে নিতে পারেন কীভাবে কার্ড কিনতে পারবেন কীভাবে সেটা রিডিম করতে পারবেন কীভাবে আপনারা ইন গেম আইটেম পারচেস করতে পারবেন সব কিছু এখানে বলা আছে সো সেটাও দেখেন এবং আমার আমার চ্যানেলের প্রতিও নজর রাখেন যেহেতু নতুন আপডেট আসছে নতুন আপডেটের প্রত্যেকটা জিনিস নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে সো অ্যাগেইন হ্যাপি বার্থডে লাস্ট অন আর্থ আর আমাদেরকে এমন সুন্দর সুন্দর প্রেজেন্ট দিতে থাকো আবার দেখা হবে পরবর্তী পর্বে গুড বাই